স্বপ্নে নিজেকে অন্ধ দেখিলে কি হয় যদি কোনো স্বপ্নদ্রষ্টা রাত্রিবেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে আমি অন্ধ হয়ে গেছি আমি চলতে পারছি না অথবা একাকেই রাত্রিবেলায় অন্ধকার রাতে হাঁটছি হাঁটতে গিয়ে আমি কিছুই দেখতে পাচ্ছি না আমার কাছে কোনো লাইট নেই অথবা আমার চোখেই সমস্যা আমি অন্ধ হয়ে গেছি দেখুন স্বপ্নদ্রষ্টা নিজেকে অন্ধ হতে দেখা এটা মোটেও ভালো লক্ষণ নয় এটা খুবই খারাপ লক্ষণ এই বিষয়টি আমরা বিস্তারিত কথা বলবো সোলেমানি খাবনা মাতা আবির সদেক ইসলাম আর ফালনামা সহ বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সোলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ নিজেকে অন্ধ দেখে তাহলে এটা মোটেও ভালো লক্ষণ না এটা খুবই খারাপ স্বপ্ন এর দ্বারা বোঝা যায় যে সে সততা বর্জন করছে এবং সে অন্যায় অত্যাচার মানুষের উপরে করে যাচ্ছে দেখুন নিজেকে অন্ধ দেখা নিজেকে অন্ধ কোরআনের ভিতরে এমন একটি আয়াতে বলা হয়েছে যে কিছু মানুষ থাকবে যারা এই পৃথিবীতে চক্ষুসমান থাকলেও তারা আখেরাতে গিয়ে অন্ধ হয়ে যাবে যেমন আল্লাহ সব আখিরাতি বলে এক শ্রেণীর মানুষ যারা এই জগতে সত্য হক এটাকে জানা শোনার পরেও তারা সেটা থেকে অন্ধ হিসাবে থেকেছে অর্থাৎ সেগুলো দেখেও না দেখার ভান করেছে সেটা বুঝেও না বোঝার মতন ভাবে তারা চলেছে এই সমস্ত মানুষগুলো আখেরাতে তারা অন্ধ হয়ে যাবে দেখুন যারা সত্য ন্যায়ের পথ থেকে বোঝার পরে জানার পরে দেখার পরেও অন্ধের মতো চলে তারা আখেরাতে অন্ধ হয়ে যাবে এই আয়াতকে সামনে রেখেই তাবিরুর ইয়ের ভিতরে এবং ইসলাম আর ফালনামা গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি স্বপ্নে নিজেকে অন্ধ দেখবে এটা তারা বোঝা যাবে সে সততা বর্জন করবে যেখানে সত্য বলার কথা সেটা সে সত্য বলবে না সে সেখানে মিথ্যাচার করবে কার উপরে অপবাদ দিবে অথবা সত্যকে সে গোপন করবে অথবা সে অন্যায় অবিচার করতে থাকবে মানুষের উপরে একটা জিনিস সঠিক বোঝার পরেও সে ব্যাঠিকটা করবে সে সঠিক একটা জিনিস জানার পরেও সেটা না জানার মতো করে চলবে এই জন্য স্বপ্নে অনেক সময় নিজেকে অন্ধ দেখবে এই স্বপ্নটা ভালো না এ ধরনের স্বপ্ন দেখলে আপনারা বেশি বেশি তবাস ফার করবেন এবং স্বপ্ন সামনে আপনার ভবিষ্যতে আপনি খেয়াল রাখবেন যে আমি কখনো মিথ্যা বলার সুযোগ আসতেছে কিন্তু আমি না বলি কেননা আমি তো স্বপ্নে আগাম বার্তা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে যে আমি এরকম কিছু হতে যাব তার মানে বোঝা যায় আমার কপাল পুড়ে যাবে আমি যেন এরকম না হয়ে যাই আল্লাহ তালা সতর্ক বার্তা হিসাবে আপনাকে স্বপ্নে দেখিয়েছেন যে আপনি অন্ধ হয়ে গেছেন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের খারাপ অনিষ্টকর স্বপ্ন থেকে বেঁচে থেকে আমাদেরকে আমাদেরকার ভালো স্বপ্ন দেখে সেগুলো জীবনে উপভোগ করা ও বাস্তবায়ন করার তৌফিক দান করুন আলবিদা না আসালামা